চতুর্থ দিনে আন্দোলন অব্যাহত রেখেছে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনশনে থাকা 14 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক বলে জানান সংশ্লিষ্টরা। এদিকে বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানে গতকাল আলোচনার প্রস্তাব দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। শুরুতে শিক্ষার্থীরা ঢাকা গিয়ে আলোচনার জন্য রাজি হল, পরে সিদ্ধান্ত থেকে সরে আসে। তারা জানান অনশন ফিলে ঢাকায় যাওয়া সম্ভব নয়, তবে শিক্ষার্থীরা ভার্চুয়ালি আলোচনায় রাজি আছে। এদিকে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে গেল রাতে ঢাকায় এসেছেন বিশ্ববিদ্যালয়ের 3 ডিন, শিক্ষক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক। এই মুহূর্তে আমরা অনশনরত অবস্থায়, আমাদের কোনো প্রতিনিধি ঢাকা মানে আমাদেরকে ফেলে আসলে তাদের পক্ষে ঢাকা যাওয়া সম্ভব না। তার পক্ষে যদি সম্ভব হয়, তার কাজের ব্যস্ততার ফাঁকে তিনি আমাদের এখানে এসে আমাদের সাথে একবার এসে আলাপ করে যেতে পারেন, অথবা মিটিংটি যদি অনলাইনেও হয় সেই ক্ষেত্রেও আমরা কথা বলতে রাজি আছি। দর্শক, অনশনের বিষয়ে জানাতে সিলেট বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হোসেন আহমেদ সুজাত। সুজাত, শীতের মধ্যে শিক্ষার্থীরা কষ্টে আছে, তো অনশনে তাদের পাশে কেউ দাঁড়িয়েছে কিনা এই তীব্র শীতে? ফাহমিদা, আজকে কিন্তু অনশন কর্মসূচির তৃতীয় দিন হতে চলল এবং এখন কিন্তু এই মুহূর্তে অনশনস্থলে 10 জন শিক্ষার্থী রয়েছেন এবং 13 জন রয়েছেন বিভিন্ন হাসপাতালে। তাদের শরীরের অবস্থার অবনতি হয়, তাদেরকে নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজনের বাবার অসুস্থতার কারণে তিনি বাড়িতে চলে গেছেন। তো আমরা যেটা দেখেছি যে গতকালকে কিন্তু শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মলি শিক্ষার্থীদের সাথে টেলিফোনে কথা বলেছিলেন এবং তিনি শিক্ষার্থীদের অর্থাৎ আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলকে ঢাকায় ডেকেছিলেন, সেখানে বসে আলাপ আলোচনা করে বিষয়টি সুরাহা করতে। তবে প্রথম দিকে শিক্ষার্থীরা সেটি সায় জানালেও পরে কিন্তু তারা আন্দোলনকারী সবার সাথে আলোচনা করে জানায় যে তাদের পক্ষে কিন্তু অনশনরত শিক্ষার্থীদেরকে রেখে ঢাকা যাওয়া সম্ভব নয় বলে তারা যায়নি, তবে ভার্চুয়ালি আলোচনা করা হতে পারে বলে তারা জানিয়েছেন। এদিকে আজকে কিন্তু আমরা জেনেছি যে গতরাত্রে 3 ডিন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিষদের সভাপতি সেক্রেটারি সহ সর্বমোট বিশ্ববিদ্যালয়ের 5 জন শিক্ষক কিন্তু ঢাকা গিয়েছেন শিক্ষামন্ত্রীর সাথে আলাপ আলোচনা করতে। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে তাদের একটাই দাবি, এই ভিসি প্রফেসর ফরিদুদ্দিন আহমেদ যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করবেন ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন। তো এই মুহূর্তে কিন্তু অনশনস্থলে আছেন 10 জন এবং নগরীর বিভিন্ন হাসপাতালে শরীরের অবস্থা খারাপ হওয়ার কারণে 13 জন ভর্তি আছেন। তবে অনশনস্থলে যারা আছেন তাদের সবার শরীরের অবস্থা আশঙ্কাজনক, তাদেরকে কিন্তু সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। আসলে আমরা যেটা বিষয় দেখতে পাচ্ছি যে আসলে এই যে স্বামীর যে ভিসি বিরোধী আন্দোলন সেটি কোন দিকে যাচ্ছে আসলে কিছুই বলা যাচ্ছে না। বারবার কিন্তু শিক্ষকরা প্রস্তাব পাঠাচ্ছেন আলোচনায় বসে বিষয়টি সমাধান করতে, কিন্তু শিক্ষার্থীরা সেটা মানছে না। তাদের একটাই দাবি, তাদের তারা দৃঢ় প্রতিজ্ঞ যে ভিসি পদত্যাগ করবে, তারপরে কিন্তু তারা যে কোনো আলোচনায় প্রস্তুত আছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। ফাহমিদা হোসেন, ধন্যবাদ আপনাকে। হোসেন আহমেদ সুজাত জানাচ্ছিলেন সিলেট থেকে।